পরিস্থিতির কারণে বর্তমানে দেশে বন্ধ রয়েছে ক্রিকেট খেলা। বেকার সময় পার করছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড়রা। এ সময় নানা সমাজ সেবামূলক কাজ করতে দেখা গেছে অনেক ক্রিকেটারকে। তাদের মধ্যে অন্যতম জাতীয় দলের পেসার রুবেল হোসেন। এরই মধ্যে বেশ কয়েকবার অসহায়দের দান করতে দেখা গেছে রুবেলকে। শুধু তাই নয়, এই পরিস্থিতিতে চিকিৎসা ক্ষেত্রেও দান রয়েছে তার। এবার রুবেল হোসেন নিলেন অসাধারণ এক উদ্যোগ। দেশের এই পরিস্থিতিতে বাগেরহাটে নিজের বাড়ির ভাড়াটিয়াদের ভাড়া মওকুফ করার সাথে সাথে ভাড়াটিয়াদের খাদ্য সহায়তা দিয়েছেন রুবেল হোসেন। বুধবার বিকেলে রুবেল হোসেনের পক্ষ থেকে তার বড় ভাই ভাড়াটিয়াদের বাড়ি বাড়ি গিয়ে খাদ্য সহায়তা পৌঁছে দেন। এর আগে রুবেল হোসেন ভাড়াটিয়াদের জানিয়ে দিয়েছেন এই পরিস্থিতি স্বাভাবিক হওয়া না পর্যন্ত তাদের ভাড়া দেওয়া লাগবে না। করোনা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ভাড়া মওকুফ করেছেন তিনি। এছাড়াও ভাড়াটিয়াদের কাছ থেকে মার্চ মাসের ভাড়াও নেননি রুবেল হোসেন। রুবেল হোসেনের এই অসাধারণ উদ্যোগের প্রশংসা করেছে তার বাড়ির ভাড়াটিয়ারা। এর আগেও অসহায়দের মাঝে খাদ্য সহায়তা দিতে দেখা গেছে রুবেল হোসেনকে, যা প্রশংসা কুড়িয়েছে সর্বত্র। আর এবার ভাড়াটিয়াদের ভাড়া মওকুফ করা তার ছিল অসাধারণ উদ্যোগ।